কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু লম্বা, আমি আপনাকে খুব আস্তে আস্তে এটা পড়ে শোনাই। কোয়েশ্চেনটা ঢাকা থেকে আসছে। আমাদের কোয়েশ্চেনার বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বলছেন, ইয়া শেখ, শরিয়াতে এই বিষয়ে ফতোয়া কি, যখন কেউ বলে যে কোনো সালাফি বা আহলে সুন্নাহ এর ওয়াজ মাহফিলে একজন দেওবান্দি আলেম, এবং সেই দেওবান্দি এমন দেওবান্দি যে যার মানহাজ আকীদা সহি না এবং সে আহলে সুন্নাহর বিরোধিতা করে, এমন একজন দেওবান্দি আলেমকে লোককে উপস্থাপন করা জায়েজ, এই চিন্তা করে যে ওই আলেমকে দেখে সাধারণ মুসলিমরা আকর্ষিত হবে এই ওয়াজ শোনার জন্য, এবং এতে কারো সাধারণ মুসলিম কিছু হলে মানে ইয়ানি তারা সুন্না শিখবে, সালাফি আলেমদের শিখবে বা তারা উপকৃত হবে এই 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 দাওয়া ট্যাকটিকের জন্য। এবং তারা এটাও বলে যে এমন লোক থেকে ইলম নিতে কোনো অসুবিধা নাই, আমরা ভালোটা শিখব আর মন্দটা পরিত্যাগ করব। তারা বলে যে এমন মাহফিল বা দাওয়া ক্ষেত্রে বিদাতের সাথে কোনো ইয়ানি কোনো সম্পর্ক নাই, এবং এই টাইপে দাওয়া মাহফিল যায়। আমাদের আপনি না, আসলে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটাও আসলে একটা উদ্ভট চিন্তা ভাবনা, এটাও আসলে ফাসাদ তৈরির একটা চিন্তা ভাবনা। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাউয যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। যে চক্ষু সমান, যে অন্ধ দুইজন কি সমান, আলো এবং অন্ধকার কি সমান, ছায়া এবং রুদ্র কি সমান, জীবন্ত এবং মৃত কি সমান, তো যদি কেউ এরূপ চিন্তা করে যে আমি জীবন্ত এবং মৃত দুটো বিষয়কে একত্রিত করি, আমি আলো এবং অন্ধকারকে একত্রিত করি, তাহলে এই চিন্তাভাবনাটা হলো একটা উদ্ভট এবং একটা অনর্থক চিন্তাভাবনা। যদি কেউ মনে করে যে আমি দুধের মধ্যে যেহেতু কোনো ঘ্রাণ নেই, সুতরাং একটু ঘ্রাণ নিয়ে আসার জন্য ওইটার মধ্যে একটু কেরোসিন ছাড়ি, কিংবা কেউ যদি মনে করে যে কেরোসিনের গন্ধটা এটা সবার পছন্দ না, এর মধ্যে একটু উড ছেড়ে দেই, তাহলে এই ধরনের চিন্তা ভাবনা যদি কেউ করে থাকে, কি বলবেন আপনারা যে লোকটা আসলে কি আহমাক? আর এই সমস্ত চিন্তা ভাবনা বর্তমান সময়ে হয়তো অনেকের মধ্যে আসে, এই আসার পিছনে কারণ হলো ইলম, সালাফে সালেহীনের আদর্শ সম্পর্কে, তাদের অনুসৃত নীতি সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এরূপ করে থাকেন। এই যে আজকে যে কয়টা বিষয়ে যে আমরা সালাফদের যে কিছু কথাবার্তা উল্লেখ করলাম, এই বিষয়গুলো সম্পর্কে যদি কেউ এই বিষয়গুলোকে যদি কারো যদি জানা থাকে, তাহলে সে তার থেকে এরূপ কথা আসার কথা না যে আমি এখানে একজন মুবতাদি আহলুল আহওয়া বা আহলুর রায়কে নিয়ে আসি, আবার ওইখানে একজন আহলুস সুন্নাহকেও নিয়ে আসি, তো এইভাবে আমি উভয়ের মধ্যে একটা কী করতে চাই, সমন্বয় সাধন করতে চাই, কিংবা এর দ্বারা একটা বেনিফিট হবে যে ওই লোকটা দেখে ওই কী আসবে, লোকজন আসবে এবং আসার পরে আমি ওইখানে আহলুস সুন্নাতের পক্ষ থেকে কিছু সুন্নার বিষয়ে আলোচনা তারা শোনার একটা সুযোগ পাবে, লাইয়াকি এটা হবে না। কারণ সত্য এবং মিথ্যা কখনো একত্রিত হতে পারে না, এই বাস্তব ঘটনা। এই কয়দিন, এই আজকে থেকে মনে হয় 5 দিন আগে সুনামগঞ্জে
একটা ঘটনা, সিলেটের সুনামগঞ্জে একটা ঘটনা হয়ে গেল। ওইখানে ওই যে বেল্লবী টাইপের কিছু লোক আছে আর দেওবন্দি টাইপের বেশ কিছু লোক আছেন। একটা মাদ্রাসাকে কেন্দ্র করে তারা বার্ষিক ওয়াজ হয়। এবারে দেওবন্দিনরা চাইলেন যে না, ওই মাদ্রাসাটা আসলে বেল্লবীদের দখলে এবং তাদের মাঠেই হয়। ওই এলাকাতে কিছু দেওবন্দি লোকজন আছে, তো তারা কী করলেন যে না, এবারে আপনাদেরকে এককভাবে এখানে ওয়াজ করতে দেওয়া হবে না। ওয়াজ করতে করাতে হলে এখানে শর্ত হলো যে আমাদের আলেমদেরকেও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, উভয় পক্ষ সম্মত, হ্যাঁ আপনাদের এখানে কি থাকবেন, পাঁচজন থাকবেন আপনাদের আলেম অর্থাৎ বেল্লবে আলেম, আর আমাদের দেওবন্দি আলেম থাকবেন পাঁচজন। আপনাদের পাঁচজন ওয়াজ করবেন, আমাদের পাঁচজনকে ওয়াজ করার সুযোগ দিতে হবে। মাশা আল্লাহ, উভয় পক্ষ সম্মত। বেল্লবীরা তারা তাদের ওয়াজ ঠিক মতোই তারা শেষ করছে, তাদের পাঁচজনের বক্তব্য শেষ হয়েছে। যখন দেওবন্দিদের পালা আসছে রাত্র 9টার দিকে, ওই দেওবন্দিদেরকে দেওয়া হয়েছে, নেন এবার আপনাদের আলেম দিয়ে ওয়াজ করান। হ্যাঁ, এদিকে এইটুকু বলা হয়েছে, ওইদিকে বেল্লবীরা তারা ওই স্টেজের নিচে কিছু লাঠি শুটা আগেই রেডি করছে। বাস দেওবন্দি আলেমরা যখন ওয়াজ করতে শুরু করছে, এরপরেই পিটানো শুরু করছে বেল্লবীরা। মাশা আল্লাহ, বেশ কয়েকজন উইন্ডেড, হ্যাঁ দুই পক্ষেরই, যদিও ওই সময় দেওবন্দিরাই একটু বেশি মার খাইছে ওই ওই ঘটনাতে। এরপরে কি সবাই চলে গেছে? তো মূলত যারা আহলুল বিদআর ওয়াজ শুনতে আসে, তারা কখনো কিন্তু আহলুস সুন্নার ওয়াজের মধ্যে কোনো রূপ স্বস্তি বোধ করবে না। এবং ওই যে আর যদি এখান তো শুনেও, তাহলে কি হবে, যে বিচার মানে তালগাছ আমার, যে হুজুর বলছেন ঠিক আছে হুজুরের কথা, আমার আলেম কি বলল সেটাই দেখা যাক। এটি এই মনোভাব নিয়েই কিন্তু আসে, কারণ যে মনের মধ্যে, যে মনের মধ্যে বিদাতের হাওয়ার মিষ্টি আছে, ওই কাল্বের মধ্যে সুন্নার মিষ্টি থাকতে পারে না, ওই কাল্ব সুন্না গ্রহণ করতে পারে না। যে কাল্বের মধ্যে সুন্না আছে, ওই কাল্ব কখনো কিন্তু ওই বিদাতিদের কথা শোনার জন্য শুনতে পারবে না, বা ওইটাকে ওইটার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। আর যে কাল্বের মধ্যে বিদাত থাকবে, ওই কাল্ব কিন্তু ওই আহলুস সুন্নার অনুসারীদের কথা শুনতে কোনো আকর্ষণ বোধ করবে না। সুতরাং যতই চাপাচাপি করা হোক না কেন, যে আমরা এখানে আহলুল বিদাতিদের রাখবো যাতে এখানে লোকজন জড়ো হয়, আর আহলুস সুন্নাতের কথাবার্তা বলার সুযোগ করে দেবো যাতে ওই আহলুস সুন্নাতের কথা শোনার একটা সুযোগ পায়, এই যে যুক্তি, যেটা এই যুক্তিটা গ্রহণযোগ্য না। কারণ যারা মুত্তাদিয়া, যারা এরার অন্তরের মধ্যে বিদআতকে তারা এমন ভাবে এটা এটা পাকাপোক্ত হয়ে যায় যে আহলুস সুন্নার কথার মধ্যে তারা কোনো স্বাদই অনুভব করবে না। আপনি ওই ব্যক্তি দিয়ে দেখা যাবে যে উভয় পক্ষকে জড়ো করছেন ঠিকই, কিন্তু এতে বেনিফিট নিচ্ছে তারাই বেশি। কারণ এতে করে যে একজন আহলুস সুন্নার দাঁড়িয়ে আসছেন, এই হিসাবে যারা হয়তো আহলুস সুন্নার অনুসারী, যারা এরা হয়তো ওইখানে গেল, গিয়ে কথাবার্তা শুনলো ওই আহলুল বিদআত। যদি আল্লাহ না করেন, না করুন, ইবনে বাত্তা রাহিমাহুল্লাহ তার যে এই যে বাস্তব যে অভিজ্ঞতা এবং সালাফদের এই যে সতর্কবাণী যে আহলুল বিদআতীদের কথাবার্তা এটা হুসপাটসার চেয়েও আরো বেশি সংক্রামক। সুতরাং আপনি ওই মজলিসে একজন আহলুস সুন্নাহকে দাওয়াত দিলেন এবং তার আসার যে উপলক্ষে ওইখানে আহলুস সুন্নাতের অনুসারী যারা ওইখানে গেল, হ্যাঁ, তারা ওই মুক্তাদিনদের কথাবার্তা শুনে যদি তাদের অন্তর সংক্রামিত হয়ে যায়, তখন এর জন্য কে দায়ী হবে? এবং এটা সংক্রামিত হওয়ার সম্ভাবনাই তো বেশি। তাদের এই যে কথাবার্তার যে যুক্তি, তাদের যুক্তি এবং উপস্থাপনা, এইগুলাতে যদি কোনো যে লোকটা হয়তো সুন্নার কিছুটা অনুসরণ করত, আপনার ওইখানে মুক্তাদিনদের কথা শুনে যদি তার অন্তরের মধ্যে কোনো ধরনের অন্তর প্রতারিত হয়ে যায়, তাদের দিকে ধাবিত হয়ে যায়, তাহলে এর জন্য কে দায়ী হবে? এবং এটাই হয় যে কারণেই সালাফরা সবসময় ওয়ার্ন করছেন যে লা তুজালিস মা সাহেবি বিদা। এটা কেন বলছেন তারা? তারা তো বুঝে শুনেই বলছেন।
কেন হুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ এটুকু বললেন, কেন আবুল জৌজা রাহিমাহুল্লাহ এইটুকু বললেন যে বানর এবং শুকরের কাছে বসা আমার কাছে পছন্দনীয়, আহলুল আহওয়ার কাছে বসা থেকে আমার কাছে ভালো মনে হয়? কেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটুকু বললেন লা তুজালিস আহলুল আহওয়া فإن مجالستهم ممرضة للقلوب؟ তো আপনি একটা মজলিসে দাওয়াত দিলেন তাকে আহলুল আহওয়া একজন মুত্তাকি দাঈকে, যে এখানে লোকজন আসবে, আবার ওইখানে আপনি দাওয়াত দিলেন একজন আহলুস সুন্নাহকে, প্রথমত আপনি হক এবং বাতিলকে দুইটাকে কি করলেন? হক এবং বাতিল দুইটা কি সমান? অন্ধকার এবং আলো দুইটা কি সমান? আপনি দুইটাকে সমান করতে চাইলেন, এবং আপনি যে উদ্দেশ্যে করতে চাইলেন এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ফা ইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব, এদের সাথে উঠা বসাটা কি অন্তরকে রুগ্রস্ত করে দেয়। দেখা যাবে যে তারা তাদের হুজুরের ওয়াজের পরে তারা মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, যেটা আমি আমি অনেক ক্ষেত্রে আমি প্রত্যক্ষ করি। মুত্তাদে হুজুর, সুন্নি হুজুর, মুত্তাদে হুজুরের বয়ান শেষ, ওই তার অনুসারী যারা তারা চলে যাচ্ছে, বাস শেষ। এখন কি আপনি আপনার যে লোকজনকে নিয়ে গেলেন তাদের দ্বারা আপনি ওই মুত্তাদের ওয়াজকে শোনাইলেন, কিন্তু তাদের মুত্তাদিনরা কিন্তু আপনার হুজুরের ওয়াজ আর শোনার সুযোগ দেয়নি, ওদেরকে নিয়ে চলে গেছে। সুতরাং এটার মধ্যে খাসারাই বেশি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা এটা হলো যে একটা নিজস্ব মন গড়া একটা যুক্তি বা একটা পদ্ধতি। এই পদ্ধতিটা দিনের দাওয়াতের ক্ষেত্রে বা দিনই কোনো বিষয়ে মন গড়া কোনো পন্থা পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা অ্যাভয়েড করা, এটা এইরকম চিন্তা ভাবনা বর্জন করা আবশ্যক। নাম বারাকাল্লাহু ফিকুম। অফিক বারাকাল্লাহ শেখ। শেখ আমাদের ভাই ভাই আপনি অ্যান্সার করছেন হয়তোবা, এই আপনার উনি অ্যাডিশনাল দুইটা পয়েন্ট অ্যাড করতে চাইছেন, আপনি যদি বলেন আমি অ্যাড করতে পারি একটু ক্লারিফিকেশনের জন্য। নাম শেখ, উনি বলছেন যে এই যারা মানে নিজেদেরকে সালাফি বলতেছেন বা সালাফি কনফারেন্সে, এই এরা বলছেন যে এমন মাহফিল বা দাওয়ার ক্ষেত্রে বিদাতিদের সাথে বসা জায়েজ এবং তাদের এহেন কাজকর্ম মানে ডিফেন্ড করার জন্য তারা বলে যে এমন লোক থেকে এলম নিতে কোনো অসুবিধা নাই এবং আমরা ভালোটা শিখব আর মন্দটা ছেড়ে দিব। এরকম মাহফিলে বা দাওয়াত ক্ষেত্রে জায়েজ মানে যারা বিরতিদের সাথে বসতেছে এটা জায়েজ এবং তাদের নিজেদের কার্যকর্ম ডিফেন্ড করার জন্য যারা আপনার যারা মুক্তাদিনদেরকে নিয়ে আসতেছে স্পিকারদেরকে ওই এক সেম প্ল্যাটফর্মে, তারা বলে যে এরকম মাহফিলের তারা বলে যে এরকম মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করা এটা জায়েজ না, জায়েজ বলে এবং আরো বলে যে এই সব লোকদের থেকে ইলম নেওয়া কোনো অসুবিধা নাই কারণ আমরা ভালোটা শিখবো আর মন্দটা পরিত্যাগ করবো। যদি কথাবার্তা কেউ এরকমই বলে থাকে তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই যে হাউলাই আহলুল আহওয়া ফাহজারহুম, এরা আহলুল আহওয়া, এরকম কথাবার্তা যারা বলে এরা আহলুল আহওয়া, এদের থেকে সাবধান থাকা আবশ্যক, এদের থেকে এদের ব্যাপারে সতর্ক থাকা খুবই জরুরি। এরা আহলুল আহওয়া, এরা আহলুল আহওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, জেনারেল মুসলিমদের হেফাজত করুন, আহলুল হাওয়া ওয়া মুক্তাদিন থেকে। বারাকাল্লাহ ফিক শেখ, জাযাকাল্লাহ খায়র, আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আমি ইনশাআল্লাহ ইখওয়ানদের কাছ থেকে মাপ চেয়ে নিই, আজকে লেটে আমরা শুরু করছি, আমি আমার এটা আসলে আমাদের কিছু নিউ ইয়র্কে টেকনিক্যাল সমস্যা হতেছিল, শেখ হাফিজাহুল্লাহ এখানে আমাদেরকে অনেক কষ্ট করে অসুস্থতার মধ্যেও লেকচার দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা খায়র দান করুন, সুস্থ দান করুন, আমাদের ইখওয়ান আপাদেরকে আল্লাহ জাযা খায়র দান করুন।
নাম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।